নমস্কার বন্ধুরা, ছোটকে নিয়ে এসেছিল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা। আজকে সপ্তমী, সবাইকে দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন বাবার বাড়ি আছি, দেখুন আমার বাবার বাড়ি এখানে সবুজ সবুজ ধান ক্ষেত, গরু, এখানে ছাগল। বাবার বাড়িতে এখানে লাউ গাছ উঠেছে, সেরকমভাবে গাছগুলো ভালো হয়নি। এখানে শিম গাছের জানলা। তো আমার ভিডিওটি, আমার ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আরও কিছু ভিডিও দেখাবো, আমরা একটু ঘুরতে বেরোবো, আপনাদের দেখাচ্ছি ওখানে কোথায় যাচ্ছি ঘুরতে। এখন আমরা বিকেলে কিছু খাচ্ছি, এখন আমরা ম্যাগি খাচ্ছি সবাই মিলে, আপনাদের দেখাচ্ছি কারা কারা আছে আমার সঙ্গে। এই যে আমরা সবাই এখন খাচ্ছি, এটা আমার দাদু, আমার মা, ছেলে, মেয়ে, দাদা, এই যে আমার বৌদি, ভাস্তি। বন্ধুরা, এখন আমি ময়নাগিরি রোড স্টেশনে এসে গেছি ঘুরঘুর করতে, রাত হয়ে গেছে। চলো চলো মা, চলো। দেখেছো মামা? বয় হাত ধরে চলো। স্টেশনে বেশি লাইট দেয়নি বলে অন্ধকার লাগছে, ভালো লাগছে না। বিকেলে আসলে ভালো হতো। আমরা এখন সিঁড়ির উপরে উঠছি। আমি আর ছেলে উঠছি, ছেলের বাবা, মেয়ে, দাদা, বৌদি এসেছে, ওরা নিচে বসে আছে। আমার ভাস্তি একা একা সিঁড়িতে উঠছে। আমার মেয়ে আর মেয়ের বাবা দুইজনে আসছে। আসো আসো আসো, এখন বন্ধুরা আমরা এখন বসে আছি স্টেশনে। প্ল্যাটফর্মে উঠেছিলাম, ওখানে উঠতে আর নামতে হাসি গেছি। এখানে আমরা বসে বসে হাওয়া খাচ্ছি, এখানে সবাই বাচ্চারা তো খুব এনজয় করছে, একা একা সব হাঁটছে। সৈনি বাবু, ও সৈনি, এই দেখো আপনি মা, দেখো 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 দেখি। একটু পরে ট্রেন আসবে, ট্রেন দেখে তারপরে বাড়ি যাবো আমরা। বন্ধুরা, ট্রেন চলে এসছে, দেখাচ্ছি আপনাদের ট্রেন। ট্রেন থেমে গেছে, কিছু যাত্রী উঠছে এবং কিছু নামছে। আচ্ছা
হ্যাঁ বলো, ট্রেনটা অনেক ট্রেন থেকে দাঁড়িয়েছে, এখন ছাড়বে, আর একটা ট্রেন গেল ওই জন্য দাঁড়িয়েছিল। তা আমরা এখন যাচ্ছি বাড়ি। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।